আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুনাইদ রাইটিং টিপস লেখা বিষয়ক চ্যানেলে জানাই আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা দেখব বাংলা স্বরবর্ণগুলো কিভাবে বোর্ডে বা স্লেডে লিখতে হয় এবং বোর্ডে বা স্লেড়ে লেখার সময় কোন বিষয়গুলো কীরকম খেয়াল করতে হয় এবং কিভাবে লিখতে হয় এবং কোন বর্ণের কি মাপ সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন খুব শর্ট টাইম আমি প্রথমে লিখেছি স্বর অ স্বর অ লেখার সময় অবশ্যই যে নিচের যে টানটা রয়েছে সেটা কিন্তু দাগের একটু উপরে থাকবে দাগের উপরে থেকে লেখলে এবং সেভাবে লেখলে লেখাটা সুন্দর হবে এরপরে লিখেছি স্বর স্বর অ স্বর লেখার সময় অবশ্যই নিচের দাগের থেকে উপরে স্বর আর নিচের টানটা হবে আর ত লেখার সময় নিচের দাগটার সহ লেখতে হয় এখন লিখেছে স্বর অ স্বর আ পরে হচ্ছে রসই রসই লেখার সময় অবশ্যই স্বর অর মতোই প্রথমে গুলোটা দিতে হবে দিয়ে নিচের এক ঘরের ভিতরেই লিখতে হবে এবং আঁকড়াটা একটু ভালো করার চেষ্টা করতে হবে স্বর অ স্বর আ রসই দীর্ঘই লিখেছি দীর্ঘই এরপরে হচ্ছে রস্যৌ দেখতে পাচ্ছেন আপনারা রস্যউ রস্যৌ লেখার সময় আঁকড়াটার প্রতি ভালো খেয়াল রাখতে হবে হ্যাঁ আঁকড়াটা সুন্দর হলে কিন্তু লেখাটার আরেকটা সৌন্দর্য ফুটে ওঠে রস্যউ তারপরে হচ্ছে দীর্ঘ 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 লিখে ফেলেছি দেখতে পাচ্ছেন দীর্ঘ আর রস এবং দীর্ঘ লেখার সময় অবশ্যই নিচের দাগ সহ লিখতে হবে এরপরে হচ্ছে রি রি লেখার সময় এদিকে অর্ধমাত্রা এবং এই মাঝখানে একটু মাত্রা মধ্যে দিতে হয় আর রি যে এই আঁকড়াটা আছে এটা কিন্তু সমান দাগের সাথে লাগিয়ে দিতে হয় এরপরে হচ্ছে এ দেখতে পাচ্ছেন লিখে ফেলেছি এটা লেখার সময় অবশ্যই নিচে পাশের টানটা খুব সোজা হতে হবে এরপরে লিখেছি ঐ এ ঐ এরপরে ও এই হলো বাংলা স্বরবর্ণ স্বর অ স্বর আ রস্যই দীর্ঘ রসৌ দীর্ঘ রি এ ওই উ আশা করি আপনার ভিডিওটি একটু হলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না